হ্যালো স্পাইস বক্সে স্বাগত জানাই। আজ আমি দেখবো কি করে একটা সুস্বাদু ব্রেকফাস্ট বানানো যায়। এটা খেলে পেট ভরে যায় আর মাঝরাতের খিদে মেটানোর জন্য যথার্থ। যারা ফ্রেঞ্চ টোস্ট খেতে ভালোবাসে এটা তাদের জন্য। আর এর মধ্যে মশলা টুইস্টও আছে। মশলা চিজ ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য লাগবে মেয়োনিজ, সর্ষে, ডিম, পাউরুটি, চিজ স্লাইস, অলিভ অয়েল, টমেটো কেচাপ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি, ধনে পাতা আর সামান্য নুন। আসুন প্রথমে হার্ব পেস্টটা বানিয়ে নিই। একটা গ্রাইন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা নিলাম আর পেঁয়াজ কলি। ধনে পাতা এটাকে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। এরপর আমি যা করব, আমি টমেটো কেচাপের সাথে অ্যাড করব মেয়োনিজ, আর এক চা চামচ সর্ষে বাটা, যেহেতু এতে খুবই ঝাঁঝ হয়। এবার এই সব কটাকে একসাথে মিশিয়ে নেব। ফ্রেঞ্চ চিজ টোস্ট বানানোর জন্য সব থেকে প্রধান উপকরণ হলো এগ মিক্সচার। আমি একটা পাত্রে ডিমের সাদা অংশ বের করে রেখেছি। এবার কি করব, সামান্য নুন দিয়ে এটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে সামান্য নুন নিলাম আর একটুখানি। এবার এটাকে বিস্কুট দিয়ে বেস্ট করে নেব। এটাকে ফাটানোর সময় যখন দেখবেন ফেনা বেরিয়ে গেছে, জানবেন যেটা হয়ে গেছে। ডিমের সাদা অংশটা ফাটানো হয়ে গেছে আর এটা খুবই ফ্রথি আর সুন্দর হয়েছে। এবার কি করব, এর মধ্যে হার্ব পেস্টটা অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আবার ফাটাতে শুরু করুন। এবার আমি পাউরুটিটা তৈরি করব। এর ওপরে ওই সসের পেস্টটা মাখাবো। সুন্দর করে মাখিয়ে নিন। এরপর এর ওপরে একটা চিজ স্লাইস রেখে দেব। চিজ স্লাইস বসানোর পরে আমি আর একটা পাউরুটির টুকরো নেব আর সস মাখিয়ে দেব এর গায়ে। সুন্দর করে চারিদিকে সসটা মাখিয়ে নিন। এবার দুটোকে আটকে দেব, ঠিক লেয়ার স্যান্ডউইচের মতো। এরপর বাকি পাউরুটিগুলোকেও এভাবেই তৈরি করুন। প্যানের মধ্যে সামান্য তেল গরম করতে দিয়েছি। এবার স্যান্ডউইচগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। ভালোভাবে ডুবিয়ে নিন। এবার এটাকে ভেজে নিন। আমি এটাকে ভাজবো যতক্ষণ না হালকা বাদামি রং আসছে। তাহলে এটা হলো আমার ক্রাঞ্চি ফ্রেঞ্চ টোস্ট উইথ চিজি মশালা টুইস্ট। আর যদি আপনি চান, এর মধ্যে নিজের পছন্দের টমেটো কেচাপ অ্যাড করতে পারেন।